ডিয়ার স্টুডেন্টস, বায়োপিডিয়া চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা ডিএনএ এর ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ডিএনএ এর ভৌত গঠনটি বর্ণনা করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, এবং এই জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে পরীক্ষার প্রশ্নে যদি ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে কিভাবে লিখবে? দেখো অ্যান্সারটি। 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর গঠন প্রকৃতির একটা নকশা প্রণয়ন করেন। প্রকৃতপক্ষে ডিএনএ অণুর একটি দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাস। তাদের মতে ডিএনএ অণুর গঠন নিম্নরূপ। ডিএনএ অণু বহু নিউক্লিয়ার যুক্ত দুটি তন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো একটির উপর অন্যটি জড়ানো। প্রতিটি তন্ত্রীর প্রধান অক্ষটি ডিঅক্সিরাইবোজ শর্করা ও ফসফেট মূলক দ্বারা গঠিত। ডিএনএ অণুর ধাপগুলি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। প্রতিটি নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করার সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। দ্বিতন্ত্রী ডিএনএ তন্ত্রী দুটি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটি তন্ত্রীর অভিমুখ 5' টু 3' হলে অপরটির অভিমুখ 3' টু 5' হবে। তন্ত্রী দুটির মধ্যেকার দূরত্ব হবে 20 angstrom, অর্থাৎ ডিএনএ অণুর ব্যাস হবে 20 angstrom। পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হলো 34 angstrom, এবং একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া করে নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থিত। সেই কারণে প্রতিজোড়া নিউক্লিওটাইডের মধ্যেকার দূরত্ব 3.4 angstrom। বহু নিউক্লিওটাইড বিশিষ্ট তন্ত্রী দুটি পরস্পরকে পাক খাওয়ার সময় একটি সংকীর্ণ খাঁজ এবং একটি প্রশস্ত খাঁজ গঠন করে। প্রতিটি তন্ত্রীর নাইট্রোজেন বেস অপর তন্ত্রীর নাইট্রোজেন বেসের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং সাইটোসিনের সঙ্গে গুয়ানিন 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই হলো ডিএনএ এর ভৌত গঠনের বর্ণনা। এর সঙ্গে ডিএনএ এর ভৌত গঠনের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটি ড্র করে দিতে হবে, তাহলে পরীক্ষায় ফুল মার্কস পেতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকো। ধন্যবাদ।